আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে ন্যাচার অ্যান্ড ক্রিয়েচার। আমরা আজ চলে আসছি নতুন একটি বিষয় নিয়ে ভিডিও করতে, আর আমাদের আজকের বিষয়টি হচ্ছে কচু শাক। বাংলাদেশের চিকিৎসকগণ প্রচুর পরিমাণ শাকসবজি খাওয়ার জন্য উৎসাহিত করে থাকে, আর তার মধ্যে অন্যতম হচ্ছে কচু শাক। কচু শাকে রয়েছে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজ, ফসফরাস সহ অনেক ধরনের খাদ্যশক্তিপূর্ণ বা ভিটামিনযুক্ত সকল ধরনের উপাদান। আমরা আজ চলে আসছি একটি কচু ক্ষেতে, যে ক্ষেতটিতে শুধুমাত্র কচু শাক ফলানো হয় বা কচুর লতি তৈরি করার জন্য বা কচুর লতি বিক্রি করার জন্য তারা এই ক্ষেতটি করা হয়েছে বা করেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে কচু শাক রয়েছে, তার ওই পাশেও কচু শাক রয়েছে বা কচু ক্ষেত রয়েছে, মাঝখানে আবার তারা পালং শাক করেছে, পরে হচ্ছে পুঁই শাক করেছে। কিন্তু আমরা আজ শুধুমাত্র আসছি কচু সংক্রান্ত কিছু তথ্য দিতে। কচুর প্রচুর পরিমাণ খাদ্যশক্তি সহ আমাদের পুষ্টি সমৃদ্ধ বা পুষ্টিগুণ রয়েছে। আমি আপনাদের সুবিধার্থে প্রত্যেকটি বিষয় একটু একটু করে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রতি 100 গ্রাম কচু শাকে রয়েছে 6.8 গ্রাম শর্করা, 3.9 গ্রাম প্রোটিন, 10 মিলিগ্রাম লৌহ, 0.22 মিলিগ্রাম ভিটামিন 1, 0.26 মিলিগ্রাম ভিটামিন বি, 12 মিলিগ্রাম ভিটামিন সি, 1.5 গ্রাম চর্বি, 227 মিলিগ্রাম ক্যালসিয়াম এবং 56 কিলো ক্যালোরি খাদ্যশক্তি। আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশের অধিকাংশ সময় গ্রাম অঞ্চলে কচু শাকের অনেক কদর রয়েছে বা কচু শাক অনেক খাওয়া হয়। কচু শাক ছোট মাছ, ইলিশ মাছ, পরে হচ্ছে আরও অনেক ধরনের মাছ যা রয়েছে তার সাথে রান্না করে খেতে অনেক অভ্যস্ত বাংলাদেশের চাষিরা বা বাংলাদেশের গ্রাম অঞ্চলের মানুষেরা। আর হচ্ছে সব থেকে বেশি হচ্ছে কচু শাকের ভর্তা, যা অত্যন্ত সুস্বাদু এবং জনপ্রিয়। বাংলাদেশের শহর অঞ্চলের থেকে গ্রাম অঞ্চলের মানুষেরা বা কৃষকেরা বা গৃহবধূরা সব থেকে বেশি কচু শাক খেয়ে থাকে। যার দরুন কচু শাকের যেই শক্তি বা যেই খনিজ উপাদান রয়েছে তার উপকারিতা তারা সব থেকে বেশি উপভোগ করে থাকে। কচু শাকে ভিটামিন এ এবং পটাশিয়াম থাকায় রাতকানা রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব, বা যারা দৈনন্দিন জীবনে কচু শাক খেয়ে থাকে তাদের রাতকানা রোগ খুব কম হয়। আমরা এখন কচু ক্ষেতের ভিতরে ঢুকেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে একটি কচু শাক ছোটো অবস্থা থেকে একেবারে বড় অবস্থায় কেমন দেখতে হয়। যখন একটি কচু শাক রোপণ করা হয় তার ছোট অবস্থায় থাকে হচ্ছে এই রকম, এবং তার থেকে বড় হয়ে থাকে এবং আস্তে আস্তে করে এটা গ্রো করে। ঠিক আছে, কচুর শাকের কচুর লতিও হয়ে থাকে, এটা হচ্ছে কচুর লতি। এখানে কচুর লতি তৈরি হচ্ছে বা বের হচ্ছে, এটাও অনেক তারা সংগ্রহ করবে, তারপরে তারা বিক্রি করে থাকবে। এবং কচু শাকের পাশাপাশি কচুর লতিও অনেক জনপ্রিয়, এবং একটা পর্যায়ে যে কচু শাক বা কচু গাছ এরকম বড় হয়ে থাকে, এটা হচ্ছে বড় পর্যায়ের কচু গাছ। আমাদের অনেক তথ্য সংগ্রহ করা, তো আমাদের তথ্যের মধ্যে কোনো ভুলভ্রান্তি থাকতে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমরা সব কিছু নিজের থেকে বলতে পারি না। কিছু কিছু বিষয় আমাদের তথ্য সংগ্রহ করে তারপর আপনাদের মাঝে উপস্থাপন করতে হয়। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।